আসসালামু আপু ভাইয়ারা, আমি আপনাদের সাথে আরেকটি ছোট্ট ব্লগ শেয়ার করব। এখানে লিপি ব্লগ পেনসিলভেনিয়া ইউএস থেকে রেড নোটস একটা মার্কেট আছে, এটার মধ্যে কি কি পাওয়া যায় আপনাদেরকে ইনসাইডে কি পাওয়া যায় দেখাবো। ভেজিটেবল গুলা ওখানে দেখছি না, ব্রকলি টমেটোস এগুলিও আপনার এখানে প্যাক করে করে আপনার পাওয়া যাইতেছে। আমি তো সবকিছু আপনার নিয়ে নিয়ে দেখতে পারবো, তো ভিডিওতে দেখেন যে এখানে মার্কেটগুলো কীভাবে সাজিয়ে রাখে এবং কী কী পাওয়া যায়। তবে যে মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু অনেক বড় আপনার, এখানে শুধু আপনার ফার্ম ফ্রেশ প্রডিউস, যেটা আপনার কাঁচা শাক সবজি। এখন আপনারা দেখবেন, আমি যতটুকু যাইতে থাকবো ভিডিওতে দেখতে পারবেন যে কত বড় এবং সমস্ত জিনিসপত্র এখানে আপনার পাওয়া যায় এবং দেখতেও সুন্দর। আপনার জিনিসপত্র এক্সপেন্সিভ আছে, তবে এইখানে হচ্ছে আপনার ডেলি সাইড রেস্টুরেন্ট। সবাই কাজ করতেছে, আপনার মতো কাস্টমাররা জিনিসপত্র ইয়ে করতেছে। সব কেকগুলো এখানে দেখেন, কেকগুলোর প্রাইস হচ্ছে $4 করে। বিভিন্ন রকম কেক আছে, আপনি যে ফ্লেভার নিতে চান বিভিন্ন রকম কেক আছে। যে ব্রেকফাস্টের জন্য সবগুলোতে কিন্তু এই নামটা থাকবে, যেহেতু এই স্টোর রেড নটস। এইগুলিও আপনার টু প্যাক করে আপনার, তো একটু এক্সপেন্সিভ, বাট এখানে দেখেন ব্রেডগুলিতেও কিন্তু এই নামটা আপনি দেখতে পাবেন রেড নটস। এগুলো অন্য স্টোরে পাবেন না। চিজ জাতীয় জিনিসগুলো সব এখানে, বিভিন্ন ধরনের চিজগুলি পাওয়া যায় এখানে। আপনার এই যে জিনিসটা খুবই সুন্দর আপনার, এই চিজগুলিও এখানে পাওয়া যাইতেছে আপনার ছোট ছোট। তারপরে যে আপনার ব্লক চিজগুলি পাওয়া যায় $3.14 করে। তো বাকিগুলি আপনারা দেখেন, এখানে আবার কিছু খাবারের আইটেম আছে যেগুলি আপনার ওরা সাজিয়ে রাখছে, আপনার পছন্দ মতো আপনি বললে ওরা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা পুরোটাই আপনার, এটা হচ্ছে $4.5। এখানে সব আপনার স্যালমন ফিশগুলি, এখানে বিশেষ করে স্যালমন ফিশগুলি ম্যারিনেট করাও পাওয়া যাইতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে $10.18 করে। এটা হচ্ছে ডিফারেন্ট ফ্লেভার দেওয়া, ওরা ম্যারিনেট করে রাখছে, আপনি শুধু নিয়ে এটা ফ্রাই করে খাইতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার ওই যে তেলাপিয়া, যেটা তেলাপিয়া ফিলেটটা ওরা ম্যারিনেট করে রাখছে, কাঁচাও রাখছে ম্যারিনেটও রাখছে, প্রত্যেকটা জিনিস ওরা এভাবে ম্যারিনেট করে করে রাখছে আপনার।
এইখানে আবার ওই যে টেম্পারেচারটাও চেক করে আপনার, যে মাংস টাংস ফ্রিজে ফ্রোজেন জিনিসগুলো আছে টেম্পারেচারটা, এই যে দেখেন এগুলোর টেম্পারেচারটা ঠিক আছে কিনা, একটা লোক থাকে এগুলা প্রতিদিন চেক করে রাখে, যদি কেউ নিয়ে খাইয়ে এগুলো অসুস্থ হয়ে যায় তাহলে ওদের দোকানে দেখি লোকটা কীভাবে লিখতেছে, দেখে দেখে আপনার নামগুলো ওরা টেম্পারেচারটা বেশিরভাগই রেডিমেড, যারা আপনার কাজ করে বাসায় এসে রান্না করতে পারে না তাদের জন্য, এবং এক্সপেন্সিভও বেশি। তো ভাবলাম যে এই জিনিসটা যখন আপনাদের সাথে শেয়ার করবো বুঝতে পারবেন যে এখানে দৈনন্দিন জীবন কীভাবে চলে, এবং এইখানে সমস্ত মিল্কগুলোও যদি এক্সপায়ারেশন হয় ওরা ফেলে দেয়, জুট না থাকলে ওরা সব কিছু চেক করে, প্রতিটা আয়লে একটা একটা লোক আছে, ওই যে দেখেন এই আয়লে আর একটা লোক চেক করতেছে, এভাবে করে রাখা হয়েছে। সেই জন্য জিনিসগুলো যখন প্যাকেট করা থাকে এক্সপায়ারেশন ডেট থাকে এখান থেকে নিয়ে কেউ আপনার অসুস্থ হয় না আর কি, ওই দিকে চিন্তা করে ভাবলাম যে আপনাদের সাথে। এখানে আবার আরেকটা জিনিস আপনার সেলে দিচ্ছে, এই যে দেখেন এই পিজাগুলো $249, দুইটা পিজা যদি আপনি নেন এখন ডিওল আছে এটার মধ্যে $249 নিতে পারবেন, তারপরে এই পিজাগুলো এগুলো আপনার $349 করে, সেই জন্য আপনাদেরকে দেখাইলাম বুঝতে সেও সুবিধার জন্য, কিন্তু 100% রিয়েল চিজ, এরকম ইয়ে থাকলে এটা পেপারনি দেওয়া, আমাদের বাচ্চারা এগুলো খায় না, তো এই জিনিসগুলোই মূলত। তো পেপারনির জিনিসটা হচ্ছে পর্ক, যেটা বাংলাদেশে আমরা এটা কেউই খাই না এবং আমাদের বাচ্চারা খায় না, এটা এই দেশের মানুষে খায়, সেজন্য আপনাদেরকে দেখাইলাম এখানে মেশিনে স্লাইস করে কেটে কেটে পিজার মধ্যে দেওয়া হয়েছে। আমরা সব জিনিসগুলো কেনার সময় এগুলো চেক করে কিনি, তো এটাই আর কি, এই জিনিসগুলো বোঝার সুবিধার্থে ভাবলাম যে আমার আপু ভাইয়ারা যারা যে যেখান থেকে দেখেন যদি ভালো লেগে থাকে, লিপি ব্লগ পেনসিলভেনিয়া USA থেকে, আমার ব্লগটা একটু শেয়ার লাইক করে দেখবেন, সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাইলে আমি যাতে পরবর্তীতে আমেরিকার যত কিছু আছে যেখানেই আপনার ছোট ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আমি। নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এখানেই আমি এটা ব্লগটা শেষ করতেছি, আল্লাহ হাফেজ।